কুরবানীর কাহিনী একসময় দূরের এক দেশে হজরত ইব্রাহিম আল্লা সালাম নামে এক মহান নবী বাস করতেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তার অটল বিশ্বাস এবং আল্লাহর প্রতি গভীর ভক্তির জন্য পরিচিত ছিলেন তিনি এবং তার স্ত্রী হযরত সারা বহু বছর ধরে একটি সন্তানের জন্য আকুল ছিলেন তাই তিনি তার দাসী হাজেরার সাথে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এর বিয়ে দেন কারণ হযরত সারার বয়স তখন নব্বই বছর আর হযরত ইব্রাহিম সালাম এর বয়স একশ বছর অনেক প্রার্থনা এবং ধৈর্যের পর আল্লাহ তালার মেহরবাণীতে হযরত হাজেরা সালাম গর্বে হযরত ইসমাইল সালাম এর জন্ম হয় বছরের পর বছর চলে গেল এবং হযরত ইসমাইল আলাইসলাম ইসলাম একটি সুন্দর যুবক হয়ে উঠল এক রাতে হযরত ইব্রাহিম আলা ইসলাম একটি গভীর স্বপ্ন দেখলেন স্বপ্নে আল্লাহ তাকে তার প্রিয় বস্তু কুরবানী করার কথা বলছেন অনেক চিন্তা করে দেখলেন তার নিকট সবচেয়ে প্রিয় তার সন্তান হজরত ইসমাইল আলাইসলাম ইসলাম তাই তিনি হযরত ইসমাইল আলাইসলাম ইসলাম কোরবানি করার সিদ্ধান্ত নেন এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন ছিল না এটা ছিল হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুগত্যের পরীক্ষা তার হৃদয়ে দুঃখ থাকা সত্ত্বেও হযরত ইব্রাহিম আল্লাহ ইসলাম জানতেন যে তাকে আল্লাহর আদেশ মানতে হবে পরের দিন তিনি হযরত ইসমাইল আলাইসাল্লাম কাছে গেলেন এবং তাকে স্বপ্ন এবং আল্লাহর আদেশের কথা বললেন তার বিস্মিত এবং স্বস্তির জন্য হযরত ইসমাইল আলাসালাম একজন ধার্মিক এবং বাধ্যপুত্র হওয়ায় বিনা দ্বিধায় সম্মত হন তিনি বললেন পিতা তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে করো। আল্লাহ চাইলে তুমি আমাকে ধৈর্যশীল ও অবিচল থাকতে পাবে ভারাক্রান্ত হৃদয় কিন্তু অবিচল বিশ্বাস নিয়ে হজরত ইব্রাহিম সালাম হজরত ইসমাইল আল্লাহ পাহাদের চূড়ায় নিয়ে যান যখন তারা কোরবানির জন্য প্রস্তুত ছিল আল্লাহ তাদের অটল বিশ্বাস এবং আনুগত্য দেখে একটি অলৌকিক ঘটনা প্রেরণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে তার পুত্রকে কোরবানি দিতে যাচ্ছিলেন আল্লাহ হযরত ইসমাইল আলাাইসাল্লাম একটি মেষ দিয়ে প্রতিস্থাপন করলেন আকাশ থেকে একটি কণ্ঠস্বর ডেকে উঠল হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যি রূপ দিয়েছ প্রকৃতপক্ষে এটি ছিল একটি স্পষ্ট পরীক্ষা হযরত ইব্রাহিম আল্লা সালাম এবং হযরত ইসমাইল আলাসাল্লাম আনন্দিত হয়েছিলেন তার করুণার জন্য এবং ইসমাইলকে রক্ষা করার জন্য আল্লাহর প্রশংসা করেছিলেন বিশ্বাস ও আনুগত্যের এই কাজটি আল্লাহর স্মরণে করা হয়েছিল এবং তারপর থেকে সারা বিশ্বের মুসলমানরা ঈদুল আধা উদযাপন করে যা ত্যাগের উৎসব নামেও পরিচিত পরিশেষে কোরবানির গল্প এবং ঈদুল আয়হা উদযাপন বিশ্বাস আনুগত্য ত্যাগ ও সম্বেদনার মূল্যবোধের গভীরে প্রথিত এটি মুসলমানদের জীবনে এই মূল্যবোধের গুরুত্বের একটি নিরন্তর অনুসারক হিসাবে কাজ করে এবং তাদের দৈনন্দিন জীবনে এই নীতিগুলি বজায় রাখতে অনুপ্রাণিত করে